দিনাজপুরে পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের খামারি আব্দুর রাজাক সহ খামারে তার গরুর সংখ্যা আটটি চার বছর আগে এই খামারে জন্ম হয় রাজার এরপর থেকেই পরম যত্নে নিজ সন্তানের মতো লালন পালন করে বড় করা হয় তাকে ছয় ফুট উচ্চতা ও নয় ফুট ফিজিয়ান জাতের দিনাজপুর রাজার ওজন প্রায় ছত্রিশ মন অন্যান্য খাবারের পাশাপাশি প্রতিদিন প্রায় চার বেলা ফুট্টার আটা ভুসি ছোলা বুট সহ চল্লিশ কেজি দানাদার খাবার খাই রাজা সেই সাথে প্রতিদিন দুই বেলা গোসল করানো হয় তাকে আমাদের এই গরুটা আমরা দীর্ঘ চার বছর ধরে পালন করতেছি দিনে দুইবার থেকে তিনবার গোসল করার লাগে আবার চার পাঁচবার খাবার দেওয়ার লাগে গরুটা আমরা অতি যত্ন সহকারে পালন করতেছি দেশীয় খাবার দিয়ে এই গরুটা উত্তরবঙ্গের মতো সর্বোচ্চ বড় গরু আনুমানিক মানে পঁয়ত্রিশ মনের আশেপাশে গরুটার ওয়েট এবং দেখার জন্য বিভিন্ন সাংবাদিক সোশ্যাল মিডিয়া এখানে আসতেছে বিশাল অধিকারী দিনাজপুরের রাজা আগ্রহ বাড়িয়েছে স্থানীয়দের তাই তো এক নজর দেখতে দূরদূরান্ত থেকে খামারে ভিড় করছেন অনেকে মধ্য দুর্গাপুরে এত বড় গরু হয়েছে যার ওজন বাংলা প্রায় পঁয়ত্রিশ মন এই গরু দেখার জন্য আজকে আমি আসছি এত বড় গরু আমি আমার জীবনে দেখি নেই এই গরুর নাম রাখা হয়েছে রাজা দিনাজপুরের রাজা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চার বছর যাবৎ লালন পালন করা হয় রাজাকে বৃহৎ কুরবানি পশু হিসেবে আঠারো লাখ টাকা রাজার দাম হাঁকা হয়েছে বলে জানান এই খামারি দিনাজপুরের রাজা উত্তরবঙ্গের মধ্যে সেরা গরু এখন আনুমানিক এর ওজন বাংলা পঁয়ত্রিশ মত লম্বাই আছে নয় ফিট দুই ইঞ্চি হাইট আছে ছয় ফিট আর এর বেডটা আছে আট ফিট দশ ইঞ্চি সঠিক মূল্য পালি এবার কোরবানিতে এটা লিখবো এস এম হামিম মাই টিভি এটা এটা